সরকার নির্ধারিত ক্যাম্পের পরিবর্তে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা বাসা ভাড়া নিয়ে থাকছে কক্সবাজারে। অভিযানে নামছে ভ্রাম্যমাণ আদালত, বিরূপ প্রভাব স্থানীয় পর্যটন। ঢাকা ও কলকাতাতেই সম্পন্ন হবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া, সময় বাঁচবে 3 ঘণ্টা, নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ। জার্মানির ধরিত্রী সম্মেলনে বিপদাপন্ন বাংলাদেশের পক্ষে নেই কোনো প্রচারণা, এখনই প্রয়োজন নেই বলছেন মন্ত্রী, ঝুঁকিতে পড়বে দেশ, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং গাইবান্ধায় গত বছরের তুলনায় কমেছে আমনের আবাদ, বিভিন্ন রোগ বালাই আর পোকামাকড়ের আক্রমণে হতাশ কৃষক। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। শুরুতেই রোহিঙ্গা প্রসঙ্গ। সরকার নির্ধারিত ক্যাম্পের পরিবর্তে 50,000-এর বেশি রোহিঙ্গা কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে অর্থশালী এবং প্রবাসী আত্মীয় স্বজন থাকা রোহিঙ্গারাই কৌশলে এ সুযোগ নিয়েছে। এ অবস্থায় রোববার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এখনো প্রতিদিন শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। এদের মধ্যে বড় একটি অংশ বিভিন্ন যানবাহনে করে সরকার নির্ধারিত আশ্রয় শিবিরে চলে গেল, অনেকেই যায়নি। ভাষা ও চেহারার মিল থাকায় অর্থশালী রোহিঙ্গারা আশ্রয় শিবিরের পরিবর্তে চলে যাচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে। সেখানে স্থানীয় বাড়ির মালিকদের ম্যানেজ করে বাসা ভাড়া নিয়ে থাকার চেষ্টা করছে তারা। এক্ষেত্রে সীমান্তের পাশাপাশি সরকার নির্ধারিত আশ্রয় শিবিরের নিকটবর্তী হয় উখিয়ায় এ সুযোগ নেওয়া হয়েছে তুলনামূলক বেশি। যেহেতু ভাষাগত দিকটা এক, এরা যে কোনো সময় বা যদি নিজেদেরকে পরিচয় দিয়া বলে যে আমরাই বাংলাদেশের লোক, সেই ক্ষেত্রে বাড়া দিয়া থাকলে আমরা ওইটা অভিযানের মাধ্যমে এদেরকে শনাক্ত করতে সক্ষম হব। যে সকল রোহিঙ্গা বাইরে ঘর ভাড়া নিয়েছে তারা আসলে সম্ভ্রান্ত রোহিঙ্গা ছিল মায়ানমারে, সেই হিসেবে তারা এসে এখানে বাংলাদেশে ঘর ভাড়া নিয়েছিল। শুধু উখিয়া নয়, টেকনাফের অন্তত 3টি ইউনিয়নে 7 থেকে 10 হাজারের বেশি রোহিঙ্গা বাসা ভাড়া নিয়ে থাকছে বলে অভিযোগ উঠেছে। টেকনাফের নীলা এলাকায় আছে, সদর এলাকার মধ্যে কিছু আছে, তারপরে সাবরাং এলাকায় আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, তাতে হয়তো আনুমানিক 5 থেকে 7 হাজার হতে পারে। তারা বাসা ভাড়া দিয়েছে, তাদেরকে বারবার সতর্ক করছি এবং তাদেরকে খুব দ্রুত যেন ক্যাম্পে প্রেরণ করা হয় সেজন্য নির্দেশ দিয়েছি। এ দুটি উপজেলার পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজার শহরও রয়ে গেছে হাজার হাজার রোহিঙ্গা। এই অবস্থায় তাদের উচ্ছেদ করে সরকার নির্ধারিত আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সরকার নির্ধারিত যে ক্যাম্প পালুকালী, তাদেরকে সেখানে শিফট করতে হবে। ওনারা যদি এর মধ্যে যদি তাদেরকে বুঝিয়ে যদি আনতে পারে ভালো, না হয়তো বা কিন্তু আমরা রোববার থেকে আমাদের অভিযান চলবে। আমরা মোবাইল কোর্ট নিয়ে আমরা পুরো দমে অভিযান চালিয়ে সবাইকে কিন্তু আমরা এই সরকার নির্ধারিত পালুকালী ক্যাম্পে কিন্তু শিফট করবো। 25 আগস্ট থেকে ব্যাপকভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে সরকার রোহিঙ্গাদের বসতি স্থাপনের জন্য 2 দফায় 3,000 একর পাহাড়ি বনভূমি বরাদ্দ দিয়েছে। বর্তমানে উখিয়ার কোতুপালম এবং বালুখালি আশ্রয় শিবিরের মধ্যবর্তী এ স্থানে 5 লাখের বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে। বাকিদের মধ্যে টেকনাফে প্রায় 1.5 লাখ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পাহাড়ে 15,000 রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সাথে এই অঞ্চলের মানুষের চেহারার পাশাপাশি ভাষার দারুণ মিল রয়েছে, আর এ সুযোগে রোহিঙ্গারা মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পার্থক্য রয়ে গেছে আচরণগত। আর এটিকেই পর্যটন নগরী কক্সবাজারের জন্য চরম ঝুঁকি হিসেবে দেখছেন স্থানীয়রা। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রোহিঙ্গাদের আগমনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। মৌসুম শুরুর 1 মাস পার হলে পর্যটন শূন্য সমুদ্র সৈকত। এ অবস্থায় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা আতঙ্কে কক্সবাজার বিমুখ হচ্ছেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগর পাড়ে শান্ত ঢেউয়ের সাথে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। অন্যান্য বছর হালকা শীত পড়ার সাথে সাথে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসলেও এবারের চিত্র ভিন্ন। পর্যটন মৌসুম শুরুর 1 মাস পার হলেও আশানুরূপ পর্যটকের দেখা নেই পর্যটন শহরে।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়কে পর্যটন মৌসুম ধরে আশায় বুক বাঁধেন সাগরপাড়ের ব্যবসায়ীরা। কিন্তু সৈকত পর্যটক শূন্য থাকায় ছাতা, বিচ বাইক, ফটোগ্রাফার, বার্মিজ মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন। 10-20 হাজার টাকায় আয় করতে পারছিলাম এবছরে, মানে আয় হচ্ছে না, ডেলি 100 টাকা পাচ্ছি না। রোহিঙ্গার আসার কারণে আমাদের এখানে টুরিস্ট নেই, আমরা মাথায় হাত দিয়ে এখানে বসে আছি। পর্যটক কবে আসবে এদিকে চাইয়ে বসে আছে আর কি। ব্যবসা বাণিজ্য কম, পর্যটক আসতেছে না, আমাদের চলতে একটু কষ্ট হচ্ছে। রোহিঙ্গা ইস্যুর কারণে এখন আমাদের বুকিংটা দেখা যাচ্ছে 20% নেই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমাদের বেশ গেস্ট থাকে, কিন্তু এবার কিন্তু তেমন গেস্ট দেখা যাচ্ছে না। মূলত রোহিঙ্গা সমস্যার কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকার পাশাপাশি সৃষ্ট নানা কারণেই বর্তমানে পর্যটকরা কক্সবাজারমুখী হচ্ছেন না বলে মনে করছেন মোটেল মালিক সমিতির এই নেতা। টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ আর একটু যদি বাড়িয়ে দেন তাদের তৎপরতা, তাহলে আমাদের যেই টুরিস্টরা আসবেন তারা যদি নিরাপত্তা ফিল করে, পর্যটন ব্যবসাটা আমরা আরো বেশি লাভবান হবে বলে মনে করি। কোন রোহিঙ্গাকে সৈকত সহ পর্যটন এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। যারা টুরিস্ট আসবেন তাদের নিরাপত্তা আমরা সচেষ্ট আছে, এবং রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে বিচে না হয় সে ব্যাপারে আমরা 100% অ্যালার্ট আছে। বিচ যতগুলো পয়েন্ট রয়েছে আমাদের 24 ঘন্টা আমাদের টহল রয়েছে। হোটেল মালিকদের দেওয়া তথ্য মতে গত বছর অক্টোবরে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন 2 লাখের বেশি পর্যটক, যা এবছর নেমে এসেছে 10 হাজারে। এছাড়া প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকাও পর্যটক কমার বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্যান্য প্রসঙ্গ। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এন্ড টু এন্ড ইমিগ্রেশন ও কাস্টমস প্রবর্তনের মাধ্যমে ঢাকা কলকাতা রুটের সময় প্রায় 3 ঘন্টা কমে আসবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তাছাড়া কমে আসবে ভোগান্তি, আর এর ফলে এই রুটে চলাচলে রেলের প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সুফল পেতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে যাত্রী নিরাপত্তা। বৃহস্পতিবার বাদে সপ্তাহের 6 দিনেই ঢাকা কলকাতা রুটে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এই রুটে চলাচল করতে এতদিন ইমিগ্রেশন পার করতে হতো ওপারে গেদে আর এপারে দর্শনায়, আর প্রতিবারই ইমিগ্রেশন আর কাস্টমস এর জন্য ট্রেন থেকে নামতে হতো যাত্রীদের। এতে একদিকে ছিল যাত্রী ভোগান্তি, আবার সময় অপচয় হতো প্রায় 3 ঘন্টা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৈত্রী এক্সপ্রেস ননস্টপ ইমিগ্রেশন সার্ভিস। এতে করে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন আর কলকাতা রেল স্টেশনেই হবে ইমিগ্রেশনের কাজ। পূর্ব ঘোষণা থাকায় প্রথম দিনে একটু আগে ভাগেই ক্যান্টনমেন্ট রেল স্টেশনে হাজির হন যাত্রীরা। ছিল না তেমন তড়িঘড়ি, সুশৃঙ্খলভাবেই ইমিগ্রেশন আর কাস্টমস পার হন তারা। পুরো বিষয়টিতেই স্বস্তি ছিল তাদের মাঝে। এই সিস্টেমটা সবসময় থাকলে সবার জন্যই মানে হেল্পফুল হবে। 90% সলভ হয়ে গেছে প্রবলেম, মানে মাঝখানে 4 ঘন্টা যা হ্যারাসমেন্ট, তারপরে এই টানা হিজড়া বয়স্কদের, মানে বয়স্কদের, তারপরে এই রুগীদের যে অসুবিধা সেটা পুরোই হয়েছে। বেনাপুল বা হিলিচি এখানে দ্রুত হয়ে গেছে, সর্বোচ্চ 5-10 মিনিট কাস্টমস, মানে খুব তাড়াতাড়ি। জায়গার কিছুটা স্বল্পতা থাকলেও কাস্টমস আর ইমিগ্রেশন বিভাগ বলছে এতে করে যাত্রা হবে স্বস্তিদায়ক। আমাদের জায়গা সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, বাট আমরা এখানেই ম্যানেজ করে নিয়েছি, আর আশা করি রেলওয়ে কর্তৃপক্ষ এটা সাধারণ ইন্টারন্যাশনাল যে যাত্রী হবে ইন্টারন্যাশনাল মানে তার স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে। আমাদের অফিসাররা খুব দ্রুততার সাথে কাজ করেছে, আর জায়গাটা যেহেতু একটু ছোট সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়েছে, তো আশা করি পরবর্তীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। এদিকে এই সার্ভিসের প্রথম দিনে সার্বিক পরিস্থিতি দেখতে আসেন রেলমন্ত্রী। এ সময় যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী। এই সুযোগ সুবিধা প্রবর্তন করার কারণে 3 ঘন্টা সময় কমে যাবে, যাত্রীরা অনায়াসে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, ঢাকা থেকে কলকাতা, আবার কলকাতা থেকে ঢাকা আসতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীবান্ধব, তবে বিরতিহীন এই পথে যাত্রী সেবা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। এর মাধ্যমে যাতে যাত্রীদের এখানে যাত্রীদের দুর্ভোগটা না বাড়ে, কারণ এখানে কিন্তু বেশ বড়, কারণ অনেক লোকই তো ইন্ডিয়াতে যায়, চিকিৎসার জন্য যায়, বেড়াতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, তো এখানে যাতে এটা সহজীকরণ করা হয় এবং হোল অন দ্য ওয়েতে সিকিউরিটির বিষয়টা যাতে খুব নিশ্চিত রাখতে হয়। সকাল 8:15 426 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে সাপ্তাহিক ছুটির দিনের কাঁচাবাজারের অবস্থা আমরা জেনে নেব। এই মুহূর্তে মহাখালী কাঁচাবাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ,
মহাখালী কাঁচা বাজারে সকাল থেকে যে জমে ওঠার যে জমজমাট ভাবটা ছিল মিনিট 15-20 আগে থেকে একটু ক্রেতা সমাগম কিছুটা কমে গেছে, কারণ এখানে যে বেশিক্ষণ তো মানুষ থাকে না, তারা তাদের পণ্য কিনে নিয়ে চলে যান। তো এখানে কিন্তু আমরা এসে সবজির বাজারে বেশি দামে কিনছেন, কিন্তু যে শীতের আগাম সবজি বাজারে আসা সবজির দাম যে কমতির দিকে সেখানে কিছুটা স্বস্তির কথা শুনেছি ক্রেতাদের ভোক্তাদের মুখে থেকে। তবে এখনো কিন্তু যে অনেক সবজি কিন্তু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকার উপরেও কিন্তু কিনতে হচ্ছে। তবে বেশিরভাগ সবজিরই কিন্তু অর্থাৎ 2-1টি সবজির দাম কিন্তু এই সপ্তাহে বেড়েছে, বাকি কিন্তু সবজির দাম আমরা অন্তত কেজিতে 10 টাকা করে কমেছে, 20 টাকা করে কমেছে এরকমই শুনেছি। যেমন কাঁচা মরিচের দাম কিন্তু এই সপ্তাহে প্রায় 20 টাকা কমেছে কেজিতে, পটলের দাম কমেছে 10 টাকা, শিমের দাম কমেছে প্রায় 50 টাকা কেজিতে। তো সবই যে শীতকালীন সবজি আসার কারণে কমে গেছে। তো আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলে জেনে নেবো সবজির সরবরাহ এবং বিক্রির দাম। শীতকালীন যে সবজি আছে যেমন কাঁচামরিচ, সিম, মূলা, ফুলকপি, পাতাকপি, লাউ, এইসব সবজির দাম মোটামুটি এখন কম। আর যে গরমকালে যে সবজিগুলো চিচিঙ্গা, ঝিঙ্গা, তারপরে বেগুন, তারপরে বটবুটি, এইসব সবজির দাম অনেক বেশি, 100-120 টাকার মধ্যে। আর যে শীতকালীন যে সবজি নামছে ফুলকপি, পাতাকপি, লাউ, কাঁচামরিচ, টমেটো, যে নতুন সবজি নামছে 60-50 টাকার মধ্যে। সরবরাহ কেমন আছে? সরবরাহ নতুন যে সবজি নামছে আমদানি খুব অনেক, সরবরাহ অনেক। আর যে গরমের যে সবজিগুলো আছে এগুলো আমদানি কম, দামটা প্রচণ্ড। মামুন, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম এবং যেভাবেই হোক দাম কমছে কিন্তু তবুও যে 60-70-80-90 টাকা অর্থাৎ একটু দাম বেশি কিন্তু স্বাভাবিকভাবে বলা যায়। তো বেশি দামের সবজি কিনছেন কিন্তু তবুও যে দাম কমতির স্বস্তিটা ক্রেতাদের মধ্যে আছে দেখে আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি। একটু আমাদের সাথে কথা বলবেন, বাজারে সবজির যে দরদাম বিক্রেতারা বলছেন একটু কমতির দিকে, তো আপনি আসলে আপনার মানে আমারও মনে হচ্ছে যে আপনার গত 2 সপ্তাহ আগে যেমন ছিল তার চেয়ে দামটা একটু কম। তারপরে তো বোধহয় অনেক দাম, 60-70-80 টাকা দাম তো তুলনামূলক বেশি, গতবারের চেয়ে বা যে কোনো সময়ের চেয়ে দাম বাড়ছে, দাম কখনো কমে না, একটু কমছে দাম, একটু কমছে গত 2 সপ্তাহের তুলনায় এখন কমছে। ইভেন নতুন আলু বলেন, কাঁচামরিচের দামও মাঝখানে অনেক বেশি ছিল, পেঁয়াজের দামও ছিল। তো একটু মামুন, আমরা একজন ভোক্তার সাথে কথা বললাম, ক্রেতার সাথে কথা বললাম, ক্রেতার সাথে কথা বলে যেটা জানলাম যে তারাও কিছুটা স্বস্তির দিকে দাম কমতির যে প্রভাব পড়েছে বাজারের দিকে বা আগাম শীতকালীন সবজি বাজারে আসছে তার প্রভাবের দাম কমতির দিকে। তবে কাঁচা বাজারের সাথে রিলেট করে যে পেঁয়াজের দাম নিয়ে আমরা বেশ কিছুদিন হলেই বাড়তি দাম নিয়ে অস্বস্তির মধ্যে বিক্রেতা এবং ক্রেতার যে দরদাম বেশি নিয়ে, তো এখানে কিন্তু যে পাইকারি বাজারে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি, দেশিটা বিক্রি হচ্ছে 47-50 টাকা, যদিও এই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি এবং এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা খুচরা পর্যায়ে, যদিও পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 35-40 টাকা। এবং মাছ বাজারেও কিন্তু পর্যাপ্ত মাছ রয়েছে, সেখানে মাছের দরদাম কিছুটা একই রকম আছে বিক্রেতারা বলছেন, যদিও ইলিশ মাছের দাম কিন্তু একটু বেশি, কারণ ইলিশ মাছ এই মুহূর্তে জাটকা ধরা নিষেধ আছে যার জন্য হালিতে প্রায় 400-500 টাকা করে বেড়েছে গত সপ্তাহের তুলনায়, অন্যান্য মাছের দাম একই আছে। এছাড়া মাংসের বাজারের খবর যদি একটু জানি তাহলে মাংসের বাজারে গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত আছে, তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত আছে, যদিও মুরগি, দেশি মুরগি, ব্রয়লার এবং লেয়ার এসব মুরগির দাম কিছুটা কমতির দিকে। তো সব কিছু মিলিয়ে যে মহাখালী কাঁচা বাজারে কিন্তু যে ক্রেতা বিক্রেতার সব সমাগমের মধ্যে বিক্রি হচ্ছে। তো মামুন, এই ছিল এখন মহাখালী কাঁচা বাজার থেকে সর্বশেষ কাঁচা বাজারের খবর। জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। গত বছরের তুলনায় এবার গাইবান্ধায় আমন মৌসুমে 6,500 হেক্টর কম জমিতে আবাদ হয়েছে। তার উপর বিভিন্ন রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণে আমনের ফলন নিয়ে হতাশ চাষিরা। তবে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে দাবি কৃষি বিভাগের। ওয়াইদুল ইসলামের ছবিতে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। রোগবালাই আর পোকামাকড় দমনের জন্য কয়েক দফা কীটনাশক দিয়েও ফসল রক্ষা করতে পারেননি গাইবান্ধা সদরের তরফকাল গ্রামের ফুল মিয়া। সদর সহ আশপাশের বাকি 6 উপজেলাতেও অনেক এলাকায় আমন ক্ষেতের একই দশা। গেল বোরো মৌসুমে বন্যা আর ব্লাস্টের আঘাতে ক্ষতিগ্রস্ত চাষিরা আমনেও চোখে সর্ষে ফুল দেখছেন। প্রথমে সাদা, পরে পরে শুকিয়ে যায়, ওষুধ দেয় কোনো কাজ হয় না। জমিতে স্প্রে করা হয় 2-3 বার, কোনো কীটনাশকের কাজ করে না। যে আবার সুবেদ করছি, তো এটা তো মনে করেন এই পোকা পাখি শেষ করি ভালো হলো, তেমন তো আমাদের খাওয়ার মতো আর কোনো বুদ্ধি নাই।
দিনরাত কঠোর পরিশ্রমের পরও স্বপ্নের ফসলের ধূসর চেহারায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তাদের প্রতি কর্তৃপক্ষ বিশেষ নজর না দিলে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দুই তিনবার করে ওষুধ দেওয়ার পরে জমির কোনো আয় হচ্ছে না, তেল সারের দাম যে অবস্থা, সরকারের লোকজনও তো আসে না এবং বিএসতে জীবনও আসে না। সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তা আমাদের বাঁচার মতো কোনো বুদ্ধি নেই। রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে দাবি করে কৃষি বিভাগের কর্মকর্তা বললেন উৎপাদনে এর প্রভাব পড়বে না। যেন পরবর্তীতে আর ফসলে কোনো রকম প্রতিক্রিয়া না হয় সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরাও চেষ্টা করতেছি, কৃষকরা চেষ্টা করতেছে, আবহাওয়া যদি অনুকূলে থাকে আমরা আশা করতেছি যে আমনের ফলন ভালো হবে। গত বছর আমন মৌসুমে গাইবান্ধায় 3,38,596 মেট্রিক টন চাল উৎপাদন হলেও এবার আমন মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,33,230 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ভাঙাচোরা আর খানাখন্দের কারণে নাকাল নগরবাসী। এ শহরে নির্বিঘ্নে চলাচল যেন কল্পনাতীত, ছোট বড় গর্ত আর সংস্কারের কাজে ধীর গতিতে বেহাল অবস্থা রাজধানীর প্রধান শহরগুলো। আর এসবের খণ্ডচিত্র নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদন। আজ থাকছে অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণির মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত। আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রগতি সরণি রাজধানীর ঠিক পূর্ব দিকের জনগণের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, যে সড়কে প্রতিদিন চলাচল করে কয়েক লক্ষ মানুষ। আর সেই সড়কের যথোপযুক্ত সংস্কার না হয় দুর্ভোগ লেগেই আছে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত সাধারণ মানুষের। মালিবাগ আবুল হোটেল মোড়ে তৈরি হয়েছে ছোট ছোট গর্ত, কিছুদূর এগুলোই দেখা যায় রামপুরা বাজার মোড়ে রাস্তা দখল করে গড়ে ওঠা বাজার আর ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। 2 সপ্তাহ আগে যে রাস্তা করছে এটার মধ্যে কোনো কিছু নেই, আবার ইট কংক্রিট উঠে যাইতেছে। আমার ফ্যামিলি আজকে 10 বছর, আমার বাচ্চারা, আমার ওয়াইফ এই পর্যন্ত এদেশে আসতে চায় না। টুডে অর টুমোরো আই হ্যাভ টু মুভ ফ্রম দিস কান্ট্রি। রামপুরা ব্রিজ পেরোলেই শুরু হয় নিদারুণ দুর্ভোগের গল্প। গর্ত, জলাবদ্ধতা কিংবা ওয়াসার সংস্কার, কি নেই এই দুর্ভোগের চিত্রে? সংস্কার কাজের ধীর গতিতে ক্ষুব্ধ এই এলাকা চলাচলকারীরা। এমন কোনো টাইম নাই যে আমরা ইজি ভাবে যেতে পারি এবং আসতে পারি। অল টাইম মনে করেন যেখানে 10 মিনিটের, যেখানে আমরা হাঁটে 10 মিনিট যেতে পারবো, 2 ঘন্টা সেখানে যেতে পারি না, ভাঙার কারণে যানজট। আর এই রাস্তা এখান থেকে পুরোটাই ভাঙাচোরা, আমাদের চাকা মাঝে মধ্যে লিক হয়ে যায়। বাড্ডা গুলশান লিংক রোড মোড়ের রাস্তার পিচ উঠেছে অনেক আগেই, তৈরি হয়েছে গর্ত। রাস্তার দুপাশের চিত্র অনেকটা একই রকম। কিছুদূর সামনে উত্তর বাড্ডার রাস্তায় থমকে আছে সংস্কার কাজ। আর এই রাস্তায় দেখা মিলবে সুয়ারেজের লাইন ফুড়ে পানি বেরিয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই রাস্তাটা দিয়ে যাতায়াত করা একেবারেই মানে অসম্ভব হয়ে যায়। সিটি কর্পোরেশনের এটা অনেক জরুরিভাবে, জরুরি ভিত্তিতে এটা যেন অগ্রগতি হয়। এসব চিত্র দেখে নগরবাসী যতটা না অবাক হন তার থেকেও বেশি আশ্চর্য হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কি এগুলোর বিষয়ে ব্যবস্থা নেবে কিনা তা ভেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জার্মানির বনে চলছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সব থেকে বড় ফোরাম কোপের 23তম সম্মেলন। কিন্তু ধরিত্রী সম্মেলনে বিপদাপন্ন বাংলাদেশকে তুলে ধরতে দেশের ভেতরে যেমন নেই কোনো দৌড়ঝাঁপ, তেমনি বহির্বিশ্বেও সরকারের পক্ষ থেকে নেই প্রচারণার কোনো পরিকল্পনা। সংশ্লিষ্ট মন্ত্রী বলছে গবেষণা বা প্রচারণার জন্য আপাতত বিদেশি সংস্থাগুলো যথেষ্ট। তবে বিশ্লেষকরা বলছেন নীতি নির্ধারকদের যথার্থ হোমওয়ার্কের অভাবে গেল বছরগুলোর মতো এবারও ধরিত্রী সম্মেলনে নিষ্প্রভ অবস্থানে বাংলাদেশ। আজহার লিমনের রিপোর্ট। দেশজুড়ে পরপর দুদফা বন্যা কিংবা আগাম শীতের আগমন, সাম্প্রতিক সময়ে ষড় ঋতুর বদ্বীপে ঘটে চলেছে এমন নানা প্রাকৃতিক অঘটন, আবহাওয়াবিদরা বলছেন এগুলো প্রকৃতির দীর্ঘমেয়াদী পরিবর্তনের আভাস। ওয়েদার ইভেন্টস মনিটরিং এবং গবেষণা করে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের টেলিকানেকশন আছে। প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশ এবং পাকিস্তান শাসনামল মিলিয়ে 7 দশকের তথ্যপাত্র রয়েছে আবহাওয়া অধিদপ্তরের কাছে। তবে এদেশে প্রকৃতপক্ষে জলবায়ুর কতটা পরিবর্তন হয়েছে বা আদৌ হয়েছে কিনা তার উপর কোনো গবেষণা ভিত্তিক তথ্য নেই প্রতিষ্ঠানটির কাছে। রেইনফল এবং টেম্পারেচারের পরিবর্তনটা দেখিয়েছি। এই দুটো কেন দেখিয়েছি? যে এই দুটো এলিমেন্টকে এসেনশিয়াল ক্লাইমেট ভেরিয়েবল বলা হয়। কতটুকু কি চেঞ্জ হয়েছে ওখানে দেয়া আছে, এবং আর্দ্রতা সহ অন্যান্য যে আমরা করতে পারবো না সেরকম না। India is the world's second জলবায়ু পরিবর্তনের সবচাইতে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হিসাবে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার কোনো উদ্যোগ নেই সরকারের পক্ষ থেকে। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হর হামেশায় চোখে পড়বে বিভিন্ন দেশের এমন প্রচারণা। বন ও পরিবেশ মন্ত্রী মনে করেন এখনই এর প্রয়োজন নেই। আবহাওয়া
পরিবর্তনজনিত কোনো ডিপার্টমেন্ট আমাদের নাই, যেমন আমাদের সুন্দরবনের উপরে জার্মানিরা কাজ করতেছে, ব্রিটিশরা কাজ করতেছে, ওয়ার্ল্ড ব্যাংক কাজ করতেছে, ইউনেস্কো কাজ করতেছে, আমার তো ইনফরমেশনের কোনো অভাব নাই। কিসের প্রমোশন? সমুদ্র দেহ পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিস ইজ ভেরি ন্যারো মেন্টালিটি। সে ধরে নিচ্ছে যে বাংলাদেশ একমাত্র দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনমন্ত্রীর এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশের এমন নিষ্প্রভ অবস্থান শুধু দেশকে নয়, ক্ষতিগ্রস্ত করছে পুরো বিশ্বের জলবায়ু আন্দোলনকে। বাংলাদেশ রাষ্ট্রটার প্রতিটা মুহূর্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কি হবে সেটা কি আন্তর্জাতিক বিশ্ব করে দেবে? নিজস্ব ভাবে আমাদের নিজস্ব ওয়েদার প্যাটার্ন চেঞ্জ এবং আমাদের নিজস্ব ক্লাইমেট চেঞ্জ এর ঝুঁকি আমাদের নিজেদের সাথে করতে হবে, আমাদের সাথে। এই যে আমরা এক সময় বাংলাদেশ বলুন কান্ট্রি গুলো লিড দিত, সেই লিডের ক্ষেত্রে এখন আমরা লিডিং নেই। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশে জলবায়ু শরণার্থী সংখ্যা দাঁড়াবে প্রায় 1.5 কোটি মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে 6.28%, যা গেল বছরের একই সময়ের তুলনায় 6.42% বেশি। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর পাঠানো রপ্তানির পরিসংখ্যান চিত্রে এ তথ্য দেখা যায়। অক্টোবরের 267 কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও এ সময় রপ্তানি হয়েছে 284 কোটি ডলার। গেল চার মাসে পোশাক খাতে রপ্তানি হয়েছে 943 কোটি ডলারের পণ্য, হিমায়িত খাদ্য পণ্য রপ্তানি হয়েছে 22 কোটি ডলারের, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 42 কোটি ডলারের পণ্য, গেল চার মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে 42 কোটি ডলারের পণ্য। অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষঙ্গিক পণ্যের সরবরাহ নিশ্চিত করার ফলে কম সময়ে পোশাক রপ্তানি করা সম্ভব হচ্ছে বলে দাবি করেছেন আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমই এর সভাপতি আব্দুল কাদের খান। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত জিটিমেটি বাংলাদেশ ও অফিস আইডিয়া শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেলার আয়োজক প্রতিষ্ঠান কাইটস ইন্টারন্যাশনাল জানায়, 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 6টি দেশের 150টি স্টলে তুলে ধরা হচ্ছে পোশাক খাতের আধুনিক সব প্রযুক্তিপূর্ণ ও কাঁচামাল। একই সঙ্গে গতানুগতিক অফিস শিল্পের নতুন নতুন সব পণ্যের সমাহার থাকছে এই মেলায়। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 30-35টার মতো প্রোডাক্ট আমাদের গার্মেন্টসের অ্যাক্সেসরিজ তরফ থেকে আমরা করে থাকি এবং আমরা এটা এমনও হয় যে 24 ঘন্টার মধ্যে আমরা অর্ডার নিয়ে সেটাও আমরা সরবরাহ করে থাকি। বিধায় যে লিড টাইমের যে প্রসঙ্গটা, সময় স্বল্পতার যে ব্যাপারটা, এটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে করি। সেই জন্য গার্মেন্টস এবং গার্মেন্টসের সাথে নিটের যারা আছেন সবাই এই সময়টার সাথে মিট করার কারণে বিদেশি বাজারের সাথে কম্পিটিটিভনেসটা আমাদের জন্য অনেক বেশি একটা সহায়ক ভূমিকা পালন করে। দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিটেন্স আসার যে চিত্র বাংলাদেশ ব্যাংক দিয়েছে, বাস্তবে তার সাথে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। গতকাল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ নিয়ে বিআইবিএম এর এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এ সময় মোবাইল চ্যানেলকে নিরুৎসাহিত করতে ব্যাংকিং চ্যানেলের সুবিধা বাড়ানো হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর্যচৌধুরী। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে মোবাইল চ্যানেলকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় অবদান রাখে প্রবাসীদের পাঠানো অর্থ। গেল বছরে রেমিটেন্স আসে 1,370 কোটি মার্কিন ডলার, যা এর আগের বছরের চেয়ে 171 কোটি ডলার কম। রেমিটেন্সের প্রবাহ কমার কারণ হিসেবে বিবিএস বলছে, গত বছর ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি মোট রেমিটেন্সের 14% এসেছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের হিসাব এর পরিমাণ সর্বোচ্চ 1%। তবে বৃহস্পতিবার বিআইবিএম এর এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, ব্যাংকিং চ্যানেলের বাইরে রেমিটেন্স এসেছে 25% বেশি। বেশিরভাগ লোক বলতেছে আমরা হুন্ডি বা মোবাইলের মাধ্যমে টাকা নিয়ে আসি, এবং সেটার পার্সেন্ট 1 না, সেটা পার্সেন্ট মোর দ্যান 25 আমাদের দৃষ্টিতে মনে হয়। সো আলটিমেটলি হোয়াই দিস গ্যাপ? 46টি উপজেলা, 35টি জেলার 11 জন রেমিটেন্স প্রেরণকারী এবং 35 জন রেমিটেন্স গ্রহণকারীর ওপর জরিপ চালিয়ে প্রকাশ করা হয় এই প্রতিবেদন, যেখানে উল্লেখ করা হয় বেশিরভাগ প্রবাসী অর্থ লেনদেনের বৈধ অবৈধ মাধ্যম সম্পর্কে অসচেতন। কোনটা লিগাল কোনটা ইললিগাল এটি যখন উনি জানছেন না, আমাদেরকে লিগাল চ্যানেলে আনা, ইট উড বি রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। এ সময় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে নানা পদক্ষেপের কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। হুন্ডি এটা একেবারে বন্ধ করা খুব কঠিন, ব্যাংকিং চ্যানেলের সুবিধা বাড়িয়ে সার্ভিসটাকে উন্নত করে এবং রেটটা
হুঞ্জির মতো না দিতে পারলেও তার কাছাকাছি কতটা দিয়ে যায় জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রেমিটেন্স কোম্পানির সাথে এবং আমরা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একাধিক মিটিং করেছি। তবে মোবাইল চ্যানেলকে নিরুৎসাহিত করে নয়, বরং এই মাধ্যমকে কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন মোবাইল চ্যানেলটা আমাদেরকে কাজে লাগাতে হবে। ইফেক্টিভলি যদি আমরা কাজে লাগাতে না পারি, এখন 14.5 এর জায়গায় যদি 30% যদি আগামী 2 বছরে নেমে যায়, এটা সারপ্রাইজ হওয়ার কিছু নাই। প্রতিবেদনে বলা হয়, নেপাল পাকিস্তানের পরই দেশে অর্থ প্রেরণে সবচেয়ে কম অর্থ খরচ করে প্রবাসী বাংলাদেশিরা, সেই সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ এবং মাইগ্রেশন গ্যাপ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়হীন সরকারি বেসরকারি উদ্যোগ আর সেবা সংস্থাগুলোর অসহযোগিতায় গুটি কয়েক পণ্যে সীমাবদ্ধ দেশের রপ্তানি বাণিজ্য, এমন অভিযোগ ব্যবসায়ীদের। সংকট উত্তরণে শ্রম দক্ষতা বাড়ানোর সঙ্গে দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টির তাগিদ অর্থনীতিবিদদের। রপ্তানি উন্নয়নে করণীয় নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব পর্যালোচনা, যেখানে বাণিজ্যমন্ত্রী জানান সীমাবদ্ধতা থাকলেও রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ঘুরে ফিরে কয়েকটি প্রথাগত পণ্যেই আটকে আছে রপ্তানির ঝুড়ি। আয়ের প্রায় 80% আসছে তৈরি পোশাক খাত থেকে। এর বাইরে বড় নাম বলতে চামড়া শিল্প, হিমায়িত খাদ্য আর পাট খাত। পরিস্থিতি বদলাতে সরকারিভাবে নানা পরিকল্পনা আর প্রণোদনা দেওয়ার পরও এক পণ্য নির্ভরতা কাটিয়ে রপ্তানি তালিকায় নতুন বাজার কিংবা পণ্য যোগ হচ্ছে না কোনোটি। এমনই প্রেক্ষাপটে রাজধানীর পল্টনে সরকারি বেসরকারি নীতি নির্ধারকদের নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, যেখানে বহুমুখী পণ্য উৎপাদন ও নতুন বাজার সৃষ্টির অভাবে দীর্ঘমেয়াদে রপ্তানি খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মত দেন অর্থনীতিবিদরা। আমাদের ইকোনমির 55% হলো সার্ভিসেস সেক্টরের কন্ট্রিবিউশন, কিন্তু এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এনর্মাস অপরচুনিটিজ আছে। জিডিপি গ্রোথ থেকে এক্সপোর্টের গ্রোথ বেশি হতে হবে, 2-3 বছর পারা যাবে। সেমিনারে রপ্তানি আয়ে নেতিবাচক প্রবণতার পেছনে অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাব আর সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করেন ব্যবসায়ী নেতারা। বিদ্যুতের প্রাইস ডাবল হয়ে গেছে, আমার চিটাগং পোর্টে 4টা ক্রেন দিয়ে কেন চলতে হবে, আমার কি পয়সার অভাব হয়েছে? বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, দিস হ্যাজ নট বিন কোঅর্ডিনেটেড। বাংলাদেশে যদি হেভি ইন্ডাস্ট্রি করতে হয়, ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে হয়, আমি বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অনুরোধ করব সে টার্ম লোনের ফ্যাসিলিটিসটা যাতে একটু লং টার্ম বেসিসে হয়। এসব অভিযোগের সঙ্গে একমত বাণিজ্যমন্ত্রীও। তিনি জানান, রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার তা নিশ্চিত করতে পারছে না সরকার। ব্যবসায়ীরা ঘাটে ঘাটে সমস্যা তারা সম্মুখীন। 50 বিলিয়ন রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা টার্গেট করি, আমরা পারতাম, আমরা পারব যদি আমরা প্রোডাক্টিভিটি 90% নিতে পারতাম, যদি আমরা সঠিক সময় গ্যাস দিতে পারতাম, যদি আমরা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো দিতে পারতাম। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার শেষ হলো 2-দিনব্যাপী ডেনিম এক্সপো। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত এই মেলায় প্রত্যাশা মতো নতুন ক্রেতা পাননি বলে জানান বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। যদিও বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে এ ধরনের মেলাকে সুযোগ হিসেবে দেখছেন বিদেশিরা, আর বিশ্ববাজারে দেশের ডেনিম শিল্পের প্রসারে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে দাবি আয়োজকদের। পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের রাজধানী ঢাকায় সপ্তমবারের মতো আয়োজন করা হয় ডেনিম এক্সপো, যেখানে নিজেদের পণ্য প্রদর্শন করতে যোগ দেয় চীন, জার্মান, ভারত সহ 12টি দেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে এই প্রদর্শনীতে এসেছেন 6,000-এর বেশি দেশি বিদেশি ক্রেতা দর্শনার্থী, যাদের বেশিরভাগই পুরনো, আর তাই প্রত্যাশা মতো নতুন ক্রেতা না পাওয়ায় কিছুটা হতাশ কোনো কোনো প্রতিষ্ঠান। আমি নতুন কোনো কাস্টমারই পাইনি যারা এখানে ইনভেস্ট করছে এবং কাজ করতে চায়। আমাদের বাংলাদেশে যারা আসছে তারা অ্যাজ ইউজুয়াল যারা আমরা যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে ব্যবসা করি, কিন্তু অ্যাপারেল সেক্টরের জন্য বাংলাদেশ অনেক বড় একটি বাজার। আমরা চেষ্টা করছি এখানে আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য। ফিউচারে তারা আমাদের স্টুডিও ভিজিট করবে এবং ফ্যাক্টরির সাথে কাজ করবে, বিভিন্ন ধরনের দেশ পাওয়া যাচ্ছে। তবে রুচির পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বাজার ধরতে একসাথে ডজনখানেক প্রতিযোগী দেশের পণ্যের গুণগত মান আর ডিজাইন যাচাই বাছাইয়ের সুযোগ পেয়ে খুশি দর্শনার্থীরা। বিশ্বের অনেকগুলো কোম্পানি, অনেকগুলো সাপ্লায়ার, অনেকগুলো বায়ার এইটা এখন ভিজিট করছে ফর দ্যাট অ্যাপারেল সেক্টর। দিস রিয়েলি এ গুড ইভেন্ট
for the sourcing. The washer bishoy shegulo amra jante pari. Everything under one place. Melay ekshathe onek desh onek protishthan. Ponner man jachai kora onek shohoj hocche. It's much easier to work. Ekhane onek bideshi stall ache tara compare korte parche bangladesher product ta kon level ekhon ache. Bishwo banijjo shongsthar hisabe denim poner 56 billion dollar er bishwo bajare bangladesher jogan er matro 5%. Tobe denim ponno roptanite europe prothom ar juktorashtrer bajare tritiyo obosthan bangladesher. E obosthay bajar samprosharoner sambhabona kaje lagate protijogi deshgulor ongshogrohone ei dhoroner mela onek boro shohayok bhumika rakhbe bole asha ayojokder. Ayor jonno kintu ekta factory na aro 10 ta alternative sourcing kintu daraya jacche. Ekir sathe capability gulo ekhane kar ki rokom amader deshe kototuku ki amra korte pare shegulo ekhan theke phute asche. মেলায় বিদেশি ক্রেতা আকর্ষণে প্রচারণা আরো বাড়ানোর পরামর্শ উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কৃষি খাতে কেরিয়ার উন্নয়ন নিয়ে আগামী 29 নভেম্বর দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাগ্রো কেরিয়ার এক্সপো 2017। গতকাল রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা জানায় আয়োজক কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা কৃষি খাতে ক্যারিয়ার গঠনের ব্যাপারে তথ্য ও পরামর্শ পাবেন। একই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকছে। এই মেলার মাধ্যমে বেসরকারি খাতের সাথে তরুণ কৃষিবিদদের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ। অবকাঠামো উন্নয়ন সহ যে কোনো প্রকল্পের কাজে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট দেশকে নয় বরং যন্ত্রের গুণগত মানকে প্রাধান্য দেওয়া উচিত। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যন্ত্রপাতি উৎপাদক ও বিপণনকারী আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে এমন মত তুলে ধরেন প্রকৌশলীরা। তারা বলেন, প্রকল্প চলাকালীন অনেক সময় নিম্নমানের যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে, এতে নির্ধারিত সময় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয় না, ফলে প্রকল্প ব্যয় বেড়ে যায়। তাই যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে মান যাচাই বাছাই করা জরুরি, এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় অনেকাংশে কমে যাবে বলে মনে করেন বক্তারা। 22তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা 2017 পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লেকশোরে হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী। এ সময় বার্জার পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যটনকে বিকশিত করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকার জন্য সম্মাননা পেল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এ সম্মাননা পদক দেওয়া হয়েছে ফার্মার্স ব্যাংককে। এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের অডিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। দ্য প্রমোশন অ্যান্ড সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। 2001 সালের 11ই সেপ্টেম্বর থেকে চলতি বছরের প্রথম কয়েক মাস বিভিন্ন দেশে যুদ্ধ বাবদ 560,000 কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 2001 সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে এ পর্যন্ত তারা যুদ্ধ বাবদ 150,000 কোটি ডলার খরচ করেছে। সে হিসাব অনুযায়ী প্রতিটি মার্কিন নাগরিককে এই যুদ্ধ বাবদ $23,000 কর দিতে হয়েছে। এই গবেষণার আওতায় মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং সন্ত্রাস বিরোধী বিভিন্ন রিসোর্স। যুদ্ধ অব্যাহত রাখতে বাজেট ঘাটতির মুখে পড়তে হয়েছিল ওয়াশিংটনকে। এ অবস্থায় তাদের বিপুল পরিমাণ ঋণ নিতে হয়। বরাদ্দের বেশিরভাগই ব্যয় হয়েছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে। এ কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছিল। এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং প্রায় অর্ধেক অক্সব্রিজ কলেজের বিরুদ্ধে। সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারসের নথিপত্রে এমন তথ্য উঠে আসে। ওই নথি থেকে জানা যায়, অফশোর কোম্পানিতে গোপনে কোটি কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটি বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছে। এর মধ্যে রয়েছে তেল অনুসন্ধান এবং সমুদ্র তলদেশে খনন কাজের উন্নয়নের একটি বিনিয়োগ প্রকল্প। এছাড়া $100 কোটি বিনিয়োগ করা হয়েছে বিশ্বের অন্যতম কর স্বর্গ হিসেবে পরিচিত কেইম্যান আইল্যান্ডের প্রাইভেট ইকুইটি পার্টনারশিপ ব্যবসায়। একইভাবে ফরাসি উপকূলের কাছে
গার্নস দ্বীপের একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে পৃথক তহবিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বিশ্ববিদ্যালয় দুটি। প্রতিবার তারা ব্লকার কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ করায় বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়া সম্ভব হয়। মূলত যেসব অঞ্চলে করের হার কম বা একদম নেই সেখানে দেদার্সে বিনিয়োগের কারণে বিশ্ববিদ্যালয় দুটি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা বিশেষজ্ঞরা। আন্তঃব্যাংক অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যমে সুইফটের নিরাপত্তা বলয় ভেঙে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে নেপালের একটি ব্যাংকে। তদন্তে সম্পৃক্ত দুই কর্মকর্তা জানিয়েছেন চুরি হওয়া অর্থের বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তে জানা যায় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে সুইফটের লোগো ব্যবহার করে এই সাইবার আক্রমণ করে। গেল মাসে কাঠমান্ডুর NIC এশিয়া ব্যাংক থেকে ব্রিটেন, চীন, জাপান, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে $400,000 অর্থ ছাড়ের বার্তা পাঠানো হয়। এ সময় সরকারি ছুটির কারণে নেপালের সব ব্যাংক বন্ধ ছিল। এর মধ্যে প্রায় $600,000 ফান্ড জব্দ করে দেয় তা দ্রুতই ফেরত পাওয়া যায় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $810,000 চুরির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা পদক্ষেপ নেয় সুইফট। এরপরও সুইফট ব্যবহারকারীদের যথেষ্ট নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার নির্ধারিত ক্যাম্পের পরিবর্তে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা বাসা ভাড়া নিয়ে থাকছে কক্সবাজারে। অভিযানে নামছে ভ্রাম্যমাণ আদালত, বিরূপ প্রভাব স্থানীয় পর্যটন। ঢাকা ও কলকাতাতেই সম্পন্ন হবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া, সময় বাঁচবে 3 ঘন্টা, নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ। জার্মানির ধরিত্রী সম্মেলনে বিপদাপন্ন বাংলাদেশের পক্ষে নেই কোনো প্রচারণা, এখনই প্রয়োজন নেই বলছেন মন্ত্রী, ঝুঁকিতে পড়বে দেশ আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং গাইবান্ধায় গত বছরের তুলনায় কমেছে আমনের আবাদ, বিভিন্ন রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণে হতাশ কৃষক। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।